মেসেজের আগে আমি একটা জিনিস বলতে চাই, সিন্স মাসুদ ভাই যখন ক্যাপ্টেন ছিল, আই রিয়েলি লাভ হিম অ্যাজ এ ব্রাদার, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ মাই ক্যাপ্টেন। হি হ্যাজ বিন সার্ভিং নিয়ার অ্যাবাউট 5-6 ইয়ার্স নাও, 5-6 বছর ধরে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করেছেন, এবং মাশাল্লাহ ওনার সাফল্য অনেক বেশি, বাংলাদেশের ক্যাপ্টেন হয়। তো আমি ওনাকে নেক্সট ওনার যেটাই প্ল্যান থাকুক ওটার জন্য আমি শুভকামনা জানাচ্ছি, এবং অবশ্যই এটা নো ডাউট, এখানে কোনো ডাউট নেই যে বাংলাদেশের ওয়ান অফ দ্য লেজেন্ড প্লেয়ারদের মধ্যে উনি একজন, এবং আই হোপ উনি যদি আরও কয়েক বছর খেলতে চায়, আই হোপ হি উইল কন্টিনিউ ইনশাল্লাহ। এবং আমার তরফ থেকে মোর দ্যান 100% সবসময় ওনার জন্য মনের ভিতর থেকে আর কি ভালোবাসা থাকবে, যেন উনি সবসময় ভালো কিছু করে, যে যেখানেই থাকুক যাই কিছু করুক। থ্যাংক ইউ। মানে আমরা মাশরাফি ভাইকে অধিনায়কের আগে জানি বড় ভাই হিসেবে, কারণ উনি সবাই আমাদের সবাইকে বড় ভাইয়ের মতোই আগলে রাখতেন, আর বাংলাদেশের সাফল্যই বলে দেয় উনি ক্যাপ্টেন হিসেবে কতটা সাকসেস ছিল। তো অবশ্যই আমরা প্রত্যেকটা প্লেয়ারই ওনাকে অনেক বেশি মিস করব।